এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি সম্পূর্ণ নিরামিষভাবে করে নেওয়া দুর্দান্ত সুস্বাদু মূলা শাকের একটি রেসিপি। আর এই সুস্বাদু রেসিপিটি ঠিক একই রকমভাবে করে নেওয়ার জন্যে কোনো প্রকার স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ ভিডিওটি আমার সাথে থেকেই দেখে নিন। সম্পূর্ণ নিরামিষভাবে করে নেওয়া মূলা শাকের এই রেসিপিটি করে নেওয়ার জন্যে ছোট সাইজের মূলা সহ শাকগুলো নিয়ে নিয়েছি। শাকগুলো আমি ঠিক এই পর্যন্ত করে নিয়ে নিচ্ছি। মূলা শাকগুলো দা দিয়ে যতটা সম্ভব কুচি করে কেটে নিয়েছি। কুচি করে কেটে নেওয়া মূলা শাকগুলোর উপর দিয়ে দিচ্ছি লবণ। মূলা শাকের উপর লবণ দিয়ে দেওয়ার পর হাত দিয়ে চটকিয়ে মূলা শাকগুলো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। বেশ অনেকটা সময় মূলা শাকগুলো হাতে চিপে চিপে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নিয়ে মূলা শাকগুলো থেকে জল বের হয়ে যাচ্ছে। মূলা শাকগুলো হাতে যতটা সম্ভব চেপে চেপে জল বের করে নিচ্ছি। হাতে চেপে চেপে একদম জল বের করে নিয়ে মূলা শাকগুলো আলাদা করে রেখে দিচ্ছি। একটি বড় সাইজের গামলায় বেশ অনেকটা জল নিয়ে চিপে রস ফেলে নেওয়া মূলা শাকগুলো খুব ভালো করে জল চেঞ্জ করে করে দুই তিনবার করে ধুয়ে নিচ্ছি। জল দিয়ে মূলা শাকগুলো খুব ভালো করে ধুয়ে তুলে নিয়ে নিয়েছি। এখন আমরা সম্পূর্ণ নিরামিষভাবে মূলা শাকগুলো রান্না করে নিব। সম্পূর্ণ নিরামিষভাবে মূলা শাক রান্না করার জন্য ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি তেল। তেল খুব ভালো গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি শুকনা মরিচ। শুকনা মরিচটা দিয়ে দিয়ে শুকনা মরিচটা কিছু টাইম ভেজে নিচ্ছি। শুকনা মরিচগুলো কিছু টাইম ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি তেজপাতা। এর সাথে এখন দিয়ে দিচ্ছি থেঁতো করে নেওয়া আদা। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে রাঁধুনি। বেশ কিছু টাইম ভালো করে ভেজে নেওয়ার পর ধুয়ে জল ঝরিয়ে নেওয়া শাকগুলো কড়াইতে দিয়ে দিচ্ছি।
দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী লবণ। এর সাথে আরো দিয়ে দিচ্ছি চিড়ে নেওয়া কাঁচামরিচ। চুলার আজ কিন্তু খুব বেশি বাড়ানো যাবে না, মিডিয়াম লো আঁচে রেখে অনবরত নেড়ে শাকগুলো খুব ভালো করে রান্না করে নিচ্ছি। শাকগুলো যখন মোটামুটি হয়ে এসেছে তখন কিন্তু চুলার আঁচটা আরও কমিয়ে দিয়ে অনবরত নেড়ে শাকগুলো খুব ভালো করে রান্না করে নিচ্ছি। যেহেতু পিঠালি শাক করে নিব, এর জন্যে 2 চামচ ময়দা 5 চামচ জল দিয়ে খুব ভালো করে গুলিয়ে নিয়েছিলাম, এর সাথে দিয়ে দিচ্ছি। গুলিয়ে নেওয়া ময়দা দেওয়ার পর অনবরত নেড়ে শাকের সাথে তাড়াতাড়ি করে মিশিয়ে ফেলতে হবে। চুলার আঁচটা মিডিয়াম লুতে রেখে শাকগুলো নেড়ে চেড়ে রান্না করে নিচ্ছি। গুলিয়ে নেওয়া ময়দা দেওয়ার পর অনবরত নেড়ে 1.5-2 মিনিট রান্না করে নিয়ে শাকটা আমরা নামিয়ে নিচ্ছি। সম্পূর্ণ নিরামিষভাবে করে নেওয়া মূলা শাকের এই রেসিপিটি দেখে আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন।